কলকাতা ইসলাম কলেজের বর্তমান নাম কি? কলকাতা ইসলামিয়াম কলেজের বর্তমান কলকাতা সংস্কৃত কলেজ, কোন নম্বর? 24 নম্বর, মনসুর রহমান কি করেছিল? সম্মতি প্রকাশ করে তাকে করা হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল। বঙ্গবন্ধু 7 মার্চে ভাষণের রঙিন ভাষণ করেছেন সরকারি কোন প্রতিষ্ঠান? না, আইসিটি মন্ত্রণালয়। মুজিববর্ষের লোক সাব্যসাচী হাজরা, ইউনেস্কো সাধারণ পরিষদ জন্ম শতবর্ষ উদযাপন হয় 39তম, সরি 41তম। বঙ্গবন্ধু কোথায় প্রাথমিক শিক্ষা শুরু করেন? কিংবা প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু ইসলামিক কলেজে পড়াশোনা করেন? কলকাতার। আচ্ছা, তারপরে বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন 1938 সালে। বঙ্গবন্ধু 1966 সালে 5 ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু 7 মার্চে ভাষণ স্বাধীন বাংলাদেশের কেন্দ্র দেখি বজ্রকণ্ঠ সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবিতাটি কার লেখা? জসীমউদ্দিনের লেখা। লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধু সাক্ষাৎ? ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড হিথ, ব্রিটিশ নেতৃত্বের সঙ্গে হিথের সঙ্গে। মঙ্গলবার বঙ্গবন্ধু কত তারিখে দেশে ফিরেন? 10 জানুয়ারি 1972। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী 10 জানুয়ারি 1972। বঙ্গবন্ধু পাকিস্তানে কোন কারাগারে বন্দী ছিলেন? রাওয়ালপিন্ডিতে, মিয়ানওয়ালী কারাগার। 26 গ্রেপ্তার অভিযানের নাম কি? অপারেশন বিগ ফিশ, বিগ অপারেশন বিগ বার্ড। বঙ্গবন্ধু প্রকাশিত প্রথম বই কোনটি? সমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধু প্রকাশিত দ্বিতীয় বই কোনটি? কারাগারের রোজ নামসা। প্রকাশিত সর্বশেষ বইয়ের নাম কি? আমার দেখা নয়া নাহাসিন। প্রথম বাঙালি হিসাবে জাতিসংঘের ভাষণ দেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আদালতে ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1973। বঙ্গবন্ধু সরকারের নিহত 15 আগস্ট 1900 কখন গঠিত হয়? 17 এপ্রিল 1971। 10 এপ্রিল 1971। সমাপ্ত আত্মজীবনী বইটির লেখক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মার্কিন সামাজিক নিউজ। কবি বঙ্গবন্ধুকে রাজনীতির কবি বলে উপাধ্যায় 1971 সালের শহীদ রুমি কোন গেল সদস্য ছিলেন? শহীদ রুমি, ফ্রিডম লাইট। আইয়ুব খান কত সালে পদত্যাগ করতে বাধ্য হন? 1900 25শে মার্চ পাকিস্তানের কত সেনা? 93,000 সেনা নিয়ে দীর্ঘ আত্মসমর্পণ করে অবস্থান যাক। কতটি পাকিস্তানের জাহাজ ধ্বংস করা হয়? মোট হলো 60টি। সময় বহির্বিশ্বে জানিতে কার নাম জড়িত? বিচারপতি শাহাবুদ্দিন। বহির্বিশ্বে জনমতরিতে কার নাম? বিচারপতি শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন। মুজিবনগর সরকার প্রথম মইনুল হোসেন চৌধুরী। আচ্ছা, গার্ড অফ অনার। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কতদিনব্যাপী? 10 দিন সুবর্ণ জয়ন্তী মুজিবর শপথ পাঠ করানো হয়। পাঠ করা হয় 2020 সালের 16 ডিসেম্বর। 2021 ডিসেম্বর কবে কোথায় স্বাধীনতা ইস্তার করার সাথে? 3 এপ্রিল 1971। 3 মার্চ, 2 মার্চ ডাক শূন্য। স্বাধীনতা বাংলা কথার কেন সংবাদপত্র কতিকে কন্দের বঙ্গবন্ধুর ছবি সংগৃহীত হাত ঘুরে মোশন করেন? রপ্তানি কত বিলিয়ন ডলার হবে? 150, 300 বিলিয়ন। বাংলাদেশের মানুষের শহর বাস করবে কত শতাংশ? 85% বাস নগর খাতে। 2001 সালে কত উন্নীত হবে? 3% প্রধানমন্ত্রী শিক্ষা সাথে ট্রাস্ট বৃদ্ধি করে পর্যন্ত স্নাতক শ্রেণী পর্যন্ত কার্যকর করা হয়? প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রধান বাধ্যবাধক, প্রয়োজনীয় তথ্য প্রদান বাধ্যবাধক সৃষ্টি করতে
আশ্রয়ের সহায়তা কোন কোনটি এই লাইব্রেরি কোর্ট জাজমেন্ট জুডিশিয়ারি এই কোন দেশ পজিয়ার ডিজিটাল সেন্টার চালু করেছে সম্প্রতি এবং যুবগোষ্ঠীগত মিডিয়ার প্রতিটি জেলা তাৎক্ষণিকভাবে 64টি জেলায় উদ্বোধন করেছে ইনোভেশন হাব সেন্টার ইনোভেশন হাব সেন্টার বিশ্বের বাংলাদেশের অবস্থান তৃতীয় শ্রমশক্তি বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাগুরু সফটওয়্যার মাধ্যমে কয়েকটি ভাষাগুরু সফটওয়্যার মাধ্যমে কয়েকটি ভাষার সফটওয়্যার 10টি সপ্তম পঞ্চবার্ষিকী গত 2000 সপ্তম সময়কাল কোনটি 2016 থেকে 20 কন্ট্রোল ইন্টারনেট পোর্টাল চালু হয় 2018 2013 সালে 4G ইন্টারনেট চালু হয় 4G না 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 তারিখে অনুমোদন করেন 30 কোন জেলায় পাবলিক ওয়াইফাই জন কক্সবাজার বিশ্ববিদ্যালয় শেখ কামাল আইসিটি বিজনেস ইনকিউবেটর বঙ্গবন্ধু রাজশাহী প্রকৌশল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শোষণ প্রতিষ্ঠা অন্যতম কোনটি গভর্নেন্স ই গভর্নেন্সের মূল কাজ হচ্ছে কি তথ্য অবাধ প্রবন্ধ সবগুলো উপরের সব সাইবার নিরাপত্তা বৃদ্ধি এবং সাইবার আইন বিষয়ক ঝুঁকি হ্রাস করতে কোনটি তৈরি করা হয়েছে বিডিজি গভ সিআরটি জাতীয় পরিচয় পত্রে তথ্য যাচাইয়ের অ্যাপ্লিকেশন কোনটি পরিচয় ঠিকানা ঠিকানা জাতীয় তথ্য বাতায়নের হেল্পলাইন জাতীয় তথ্য বাতায়নের হেল্পলাইন কোনটি 333 কৃষি বাতায়ন কৃষক বন্ধু 333 এক সরকারি সেবা ক্ষেত্র কোন মাই গভ কোন সিস্টেম মাধ্যমে ডিজিটাল সেবা সময় নিয়ে বি টু এ টু পি জি টু পি সিস্টেম বি টু পি পরে সেবা সহজ পদ্ধতি কিন্তু এক সেবা একশো মহারা সংযোজন উৎপন্ন কোথায় অবস্থিত গাজীপুরে গোপালগঞ্জ মুজিবনগর সরকার আদেশে কতটি সেক্টর বিভক্ত ছিল 11টি সেক্টরে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ তদন্ত সাইবার ডিজিটাল তদন্ত করতে কোন প্রতিষ্ঠা কোনটি প্রতিষ্ঠা ডিজিটাল সাইবার ল্যাব ডিজিটাল সাইবার ল্যাব সম্পদ অধিকার মধ্যে উত্তরাধিকার ক্যালকুলেটর মন্ত্রী কলেজের ঢাকা বাংলাদেশে মুস্তাক আহমদ বিচার হাত থেকে বঙ্গবন্ধুর জন্য 1975 সালের 28 সেপ্টেম্বর 1975 1975 সালের 28 সেপ্টেম্বর 2000 মুখে প্রথম ডিজিটালাইজ সিটি মহেশখালী দ্বীপকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা ছিল সর্বোচ্চ চ্যাম্পিয়ন অব দি আর্থ প্রায় 2018 সালে এবং কোন তথ্য যোগাযোগ প্রতিযোগী অন্তর্গত কোনটি বিটিসিএল বিটিসিএল পদ্মা সেতুর সাথে ঢাকা দক্ষিণ অংশে কতটি জেলাকে সংযুক্ত করেছে 19টি জেলাকে পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার পদ্মা সেতুর এক্সপ্যানশন কয়টি পদ্মা সেতুর স্প্যান সংখ্যা নির্মাণ ব্যয় নির্মাণ শেষ স্প্যান সংখ্যা 41টি প্রস্থ কত মিটার 18.10 মিটার প্রস্থ 18.10 মিটার বদ্ধ সেতুর স্থানাঙ্ক কত 23.90 আচ্ছা তো এটি পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাস কোনটি শেখ রাসেল সেনানিবাস মেট্রোল কোন লাইনটি MRT6 লাইন প্রতি ঘন্টা কতজন 60,000 যাত্রী লেনদেন করতে পারে স্মার্ট ভিলেজ বাস্তবায়নের
এইভাবে সবগুলো নবায়ন শক্তি উৎস বিকাশে কোনটি গুরুত্বপূর্ণ? আবেদন নবায়ন যোগ্য শক্তির উৎস বিকাশে কোনটি গুরুত্বপূর্ণ? স্মার্ট সিটিজ, স্মার্ট অফিস, স্মার্ট বোর্ড, স্মার্ট ভিলেজ। কোন বিভাগ সেন্ট্রাল ফর লার্নিং ইনোভেশন অ্যান্ড ক্রিয়েশন অফ টেকনোলজি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে তথ্য যোগাযোগ প্রযুক্তি? স্মার্ট সিটি বা স্মার্ট টেকনোলজি বাস্তবায়ন সড়ক কোনটি? ডিজিটাল কানেক্টিভিটি, এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার, ডিজিটাল সার্ভিস, ডিজিটাল সেক্টর ট্রেনিং, ডিসেট, ডিজিটাল সেক্টর এডুকেশন অ্যান্ড টেকনোলজি। তারুণ্য শক্তি বাংলাদেশ সমৃদ্ধ প্রকল্প কোনটি? ডিসেট। বাংলাদেশের প্রথম আইসিটি পার্ক কোথায় স্থাপন করা হয়? গাজীপুরের কালিয়াকৈরে। মোহাম্মদ কুদরতি খুদা চিকিৎসক এবং কি ছিলেন? বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং বিজ্ঞানী। মোহাম্মদ কুদরতি খুদা শিক্ষাবিদ এবং বিজ্ঞানী। ক্রিয়া সেবা ও কল্যাণ ফাউন্ডেশনের লক্ষ্য কি? ক্রিয়া সামগ্রীর প্রসার, ক্রিয়া সেবা, ক্রিয়া সামগ্রীর প্রসার। আমি হিলনায় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি কি? ফিদেল ক্রাস্ট্রো, মুজিব। তারপরে কি? মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কোনটি ওয়েবসাইট কোনটি? মুজিব বর্ষ উদযাপন, মুজিব হান্ড্রেড ডট গভ ডট বিডি। মুজিব বর্ষ উদ্বোধন করা হয় কবে? 17-19 মার্চ 2020। মুজিব বর্ষ উদযাপন করা হয় উদ্বোধন করা হয় কবে? 10 আনুষ্ঠানিক সময় মুজিব বর্ষ 17-ই মার্চ 2020 উদ্বোধন করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। যা